সুপ্রিয় দর্শক শ্রোতা, প্যারোল কথাটি আমরা শুনে থাকি মাঝে মধ্যেই। আমরা প্রায়শই এমনও শুনে থাকি যে নিকটাত্মীয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য কোনো ভিআইপি বন্দীকে কয়েক ঘণ্টার জন্য মুক্তি প্রদান করা হয়েছে প্যারোলে, এবং জানাজা শেষে আবার উক্ত বন্দীকে নিয়ে যাওয়া হচ্ছে জেলে। তখন অনেকের মনেই এই প্রশ্ন জাগে যে প্যারোল বিষয়টা আসলে কি, এবং কখনও কিভাবে জেলে আটক একজন বন্দীকে প্যারোলে মুক্তি প্রদান করা হয়। জি দর্শক, এই বিষয়টিই আমরা আলোচনা করব এই এপিসোডে। জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। ল্যাটিন প্যারাবোলা শব্দের অর্থ হচ্ছে স্পিচ। পরবর্তীকালে এই ল্যাটিন প্যারাবোলা শব্দটি প্যারোল শব্দরূপে যুক্ত হয়েছে ওল্ড ফ্রেঞ্চ শব্দভাণ্ডারে, যার অর্থ হচ্ছে ওয়ার্ড বা ফর্মাল প্রমিস। এরপর 1700 শতাব্দীতে এই প্যারোল শব্দটি যুক্ত হয়েছে ইংরেজি শব্দভাণ্ডারে, যার আভিধানিক অর্থ হচ্ছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কারাগারে আটক বন্দীকে মুক্তি প্রদান। উল্লেখ্য যে বাংলাদেশে কেবলমাত্র 2টি বিশেষ বাহিনীর জন্য প্রণীত 2টি পৃথক আইনে প্যারোলে মুক্তি প্রদান সংক্রান্ত সুনির্দিষ্ট বিধান রয়েছে, যথা 2010 সালের বর্ডার গার্ড বাংলাদেশ আইন এবং 2016 সালের বাংলাদেশ কোস্টগার্ড আইন। কিন্তু সাধারণ হাজতি বা কয়েদিদের প্যারোলে মুক্তি প্রদান সংক্রান্ত কোনো পৃথক আইন বিদ্যমান ছিল না বাংলাদেশে, কিংবা এখনও নেই আমাদের দেশে। তাহলে এই প্রশ্নটি এখানে আসবে যে সুনির্দিষ্ট আইন না থাকলে আমাদের দেশে প্যারোলে মুক্তি দেওয়া হয় কিসের ভিত্তিতে? জি দর্শক, উত্তরটি হচ্ছে এই সংক্রান্ত একটি নীতিমালা রয়েছে আমাদের দেশে, অর্থাৎ সাধারণ কারাবন্দীদের প্যারোলে মুক্তি প্রদানের বিষয়ে সরকার কর্তৃক প্রণীত একটি নীতিমালাই হচ্ছে বর্তমানে কার্যকর একমাত্র আইনি বিধান, যেটি 2016 সালের 1 জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত পত্র মারফত প্রচার করা হয়। উল্লেখ্য যে পৃথিবীর অন্যান্য দেশে সাময়িক প্যারোল এবং নিয়মিত প্যারোল নামে 2 প্রকারের প্যারোলের অস্তিত্ব পাওয়া গেলেও বাংলাদেশে প্রযোজ্য এই নীতিমালাটিতে কেবলমাত্র সাময়িক প্যারোলকেই স্বীকৃতি প্রদান করা হয়েছে। উক্ত নীতিমালা মোতাবেক কেবলমাত্র 2টি ক্ষেত্রে সাময়িক প্যারোলের মাধ্যমে সাময়িকভাবে মুক্তি দেয়া যায় কারাবন্দীদের। প্রথমত, নিকটাত্মীয়ের মৃত্যু, দ্বিতীয়ত, আদালতের আদেশ কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্ত মোতাবেক কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে। চলুন তাহলে আমরা এই 2টি ক্ষেত্র এবং নিকটাত্মীয় বলতে কারা কারা অন্তর্ভুক্ত হবেন এই তালিকায়, এবং প্রয়োজনীয় ক্ষেত্র বলতে ঠিক কি বোঝানো হয়েছে নীতিমালাটিতে, তা জেনে আসি এবার। নিকটাত্মীয় এবং নিকটাত্মীয়ের মৃত্যুর বিষয়ে নীতিমালাটিতে বলা হয়েছে, ভিআইপি বা অন্যান্য সকল শ্রেণীর কয়েদি বা হাজতি বন্দীদের নিকটাত্মীয়, যেমন বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি এবং আপন ভাইবোন মারা গেলে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেয়া যাবে। এখানে খেয়াল করে দেখুন, অনেকের মনেই এমন একটি ভুল ধারণা আছে যে কেবলমাত্র রাজনৈতিক ব্যক্তি কিংবা ভিআইপি ব্যক্তিরাই প্যারোলে সাময়িক মুক্তির সুবিধাটা পেয়ে থাকেন। কিন্তু 2016 সালে প্রণীত নীতিমালাটির এই বিধানটি দেখে নিশ্চয়ই আপনারা এখন অবগত হয়েছেন যে কারাগারে আটক সকল ব্যক্তিই প্যারোলে মুক্তির এই সুবিধাটা পেতে পারেন। পাশাপাশি নিকটাত্মীয় বলতে ঠিক কাদের বোঝানো হয়েছে সে সম্পর্কেও আপনারা পেয়ে গেছেন পরিষ্কার ধারণা। অর্থাৎ নিকটাত্মীয় মানে বন্দীর বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, সন্তান এবং আপন ভাই বোন। আদালতের আদেশ কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্তের বিষয়ে নীতিমালাটিতে বলা হয়েছে, ভিআইপি বা অন্যান্য সকল শ্রেণীর কয়েদি বা হাজতি বন্দীদের নিকটাত্মীয়ের মৃত্যুর কারণ ছাড়াও কোনো আদালতের আদেশ কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্ত মোতাবেক প্যারোলে মুক্তি দেয়া প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে নির্দিষ্ট সময়ের জন্য বন্দীকে প্যারোলে মুক্তি দেয়া যাবে। উভয় ক্ষেত্রে নিরাপত্তা ও দূরত্ব বিবেচনায় প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ সময় নির্ধারণ করে দেবেন। খেয়াল করে দেখুন, এখানে আদালত কোন কারণে কোনো বন্দীকে প্যারোলে মুক্তির আদেশ প্রদান করবে কিংবা সরকার কখনও কোন কারণে প্যারোলে মুক্তির বিশেষ সিদ্ধান্ত প্রদান করবে তা নির্দিষ্ট করা হয়নি। এখানে উল্লেখ্য যে নীতিমালাটিতে কয়েদি বা হাজতি শব্দ দুটো উল্লেখ করা হলেও বিচারাধীন বন্দী বা সাজাপ্রাপ্ত বন্দী এমন করে নির্দিষ্ট করা হয়নি। অনেকেই আন্ডার ট্রায়াল প্রিজনার বা বিচারাধীন বন্দীদের হাজতি, আর কনভিক্টেড প্রিজনার বা সাজাপ্রাপ্ত বন্দীদের কয়েদি বলে অভিহিত করে থাকেন।
যদিও হাজতি ও কয়েদি শব্দ দুটোরই ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রিজনার, এবং প্রিজনারের আবিধানিক অর্থ কারাবন্দী, অর্থাৎ কারাগারে আটক সকল ব্যক্তিকেই হয় হাজতি নতুবা কয়েদি বলে বোঝানো হয়ে থাকে। সে যাই হোক, 2016 সালের নীতিমালা থেকে দেখা যায় প্যারোলের সাময়িক মুক্তির সুবিধাটা আসলে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত উভয় প্রকারের বন্দী পেতে পারেন। এবার আসছি আমরা কত সময়ের জন্য একজন বন্দীকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে এই বিষয়ক জিজ্ঞাসার উত্তরে। এই সংক্রান্ত নীতিমালাটিতে বলা হয়েছে, মুক্তির সময়সীমা কোনো অবস্থাতেই 12 ঘন্টার অধিক হবে না, অর্থাৎ সর্বোচ্চ 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া যাবে, তার অধিক সময়ের জন্য নয়। তবে নীতিমালাটিতে বলা হয়েছে, বিশেষ ক্ষেত্রে সরকার মুক্তির সময়সীমা হ্রাস কিংবা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করবে, অর্থাৎ বিশেষ কোনো প্রয়োজনে সরকার 12 ঘন্টার কম সময়ের জন্য কিংবা 12 ঘন্টার অধিক সময়ের জন্য কাউকে প্যারোলে মুক্তি দিতে পারেন। এবার আসছি আমরা কাউকে প্যারোলে মুক্তি দেওয়ার পর উক্ত ব্যক্তির নিরাপত্তার বিষয়টি, তথা উক্ত ব্যক্তি যে নির্ধারিত সময়ের মধ্যেই আবার কারাগারে ফেরত আসবে সেটি কিভাবে নিশ্চিত করা হয় সেই বিষয়ে। এই বিষয়ে নীতিমালাটিতে বলা হয়েছে, কোনো বন্দীকে প্যারোলে মুক্তি প্রদান করা হলে উক্ত ব্যক্তিকে রাখতে হবে সার্বক্ষণিক পুলিশ প্রহরায়। পাশাপাশি বলা হয়েছে, প্যারোলে মুক্ত বন্দীকে কারাগারের ফটক থেকে বুঝে নেওয়ার পর অনুমোদিত সময়সীমার মধ্যেই বন্দীকে পুনরায় কারাগারে প্রেরণ করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে এই যে, কোন কর্তৃপক্ষ প্যারোল মঞ্জুর করবেন কিংবা প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে হবে কোথায়। জি দর্শক, আমরা এখন উত্তর দিচ্ছি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটোর। এই বিষয়ে নীতিমালাটিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবেন। জেলা ম্যাজিস্ট্রেট মানে জেলা প্রশাসক বা ডিসি। এখানে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বলতে বোঝানো হয়েছে, বন্দী যেই জেলার কারাগারে আটক থাকবেন সেটা কেন্দ্রীয় কারাগার, জেলা কারাগার, বিশেষ কারাগার কিংবা সাব জেল, যাই হোক না কেন, সেই জেলার জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে গণ্য হবেন। তবে নিকটাতের মৃত্যু ছাড়া অন্যান্য ক্ষেত্রে প্যারোল মঞ্জুরের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট তথা প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। যদিও নিকটাতীয়ের মৃত্যু ছাড়া আর কোন কোন বিশেষ ক্ষেত্রে আদালত বা সরকার প্যারোল মঞ্জুর করতে পারবে সেই বিষয়ে নীতিমালাটিতে কোনো কিছু স্পষ্ট করে বলা হয়নি। এবার আসছি আমরা প্যারোলে মুক্তির আবেদন প্রসঙ্গে। প্রথমেই বলে রাখি, কিভাবে করতে হবে এই প্রকারের আবেদন সেই প্রসঙ্গে যেমন নির্ধারিত কোনো ফর্ম বা ফর্মেট দেওয়া হয়নি নীতিমালাটিতে, তেমনি নীতিমালাটিতে দেওয়া হয়নি এই বিষয়ক সুস্পষ্ট কোনো নির্দেশনা। তবে প্রচলিতভাবে যেভাবে করা হয় আবেদনটি তার একটি নমুনা দেখাচ্ছি আপনাদের। বরাবর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কুমিল্লা। এখানে যে জেলার কারাগারে বন্দী আটক আছে সেই জেলার নাম উল্লেখ করতে হবে। বিষয়, প্যারোলে মুক্তি প্রদানের আবেদন। সূত্র, এখানে মামলার নম্বর বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। মহোদয়, যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি হোসনে আরা বেগম, স্বামী মকবুল হোসেন, গ্রাম মহেশপুর, থানা বরুড়া, জেলা কুমিল্লা, বাংলাদেশের একজন স্থায়ী বাসিন্দা। সূত্রোক্ত মামলায় আমার পুত্র সোহরাব হোসেন, বয়স 32, 2023 সালের 5ই জুন তারিখে গ্রেফতার হয়ে বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক আছে। বন্দী সাজাপ্রাপ্ত হলে লিখতে হবে, সূত্রোক্ত মামলায় আমার পুত্র সোহরাব হোসেন, বয়স 32, 2023 সালের 5ই জুন তারিখে প্রচারিত রায় ও আদেশে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক আছে। এরপর লিখতে হবে, এরূপ অবস্থায় আমার স্বামী ও আসামির পিতা মকবুল হোসেন ওদ 8ই জুন 2024 তারিখ সকাল 9 ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। আমার স্বামীর জানাজার নামাজ আগামীকাল 9ই জুন 2024 তারিখ সকাল 11 ঘটিকার সময়ে ধার্য করা হয়েছে। আমার স্বামীর উক্ত জানাজার নামাজে আমার ও আমার স্বামীর একমাত্র পুত্র সোহরাব হোসেনের অংশগ্রহণের জন্য যে কোনো শর্তে প্যারোলে মুক্তির আবেদন করছি। অতএব মহোদয়ের নিকট সবিনয় নিবেদন এই যে, আবেদিত বিষয়ের মানবিক দিক বিবেচনায় আমার পুত্র সোহরাব হোসেনকে প্যারোলে মুক্তিদানের আদেশ প্রদান করত বাধিত করবেন। নিবেদক স্বাক্ষর হোসনে আরা বেগম। প্রিয় দর্শক, এই হচ্ছে প্যারোলে মুক্তির একটি নমুনা আবেদন।
তবে এরূপ আবেদনের শেষে জেলা ম্যাজিস্ট্রেটের বিশ্বাস প্রতিপাদন সহ দ্রুততার সাথে আবেদনটি নিষ্পত্তির লক্ষ্যে সংযুক্তি আকারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত মৃত্যু সনদ কিংবা মৃত ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত কাগজাদি যুক্ত করা যেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে প্যারোল এবং প্যারোলে মুক্তির আবেদনের বিষয়ে আমাদের সংক্ষিপ্ত পরিবেশনা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথচলায়। Audio PD, let our experience be your guide.